ভয়ংকৰ নাও দুৰ্ঘটনাৰ পৰা কথমপি ৰক্ষা পৰিল চিকিৎসকৰ দল ধুমুহাৰ কবলত পৰিল বৰপেটাৰ বহৰীৰ পৰা পূব চাংবন্ধাচৰলৈ যোৱা চিকিৎসকৰ নাও নাওখনত আছিল কেইবাজনো চিকিৎসকৰ লগতে দুগৰাকী নাৰ্ছ মুঠ 13 গৰাকী চিকিৎসক আৰু চিকিৎসাকৰ্মী আছিল এই দলটো লংগৰ পেলোৱাৰ পিছতো ধুমুহাই বহুদূৰ নাওখন ঠেলি নিয়াত হাহাকাৰ লাগিল এই 13-জনীয়া দলটোৰ মাজত ডুব যোৱাৰ পৰা কথমপিহে ৰক্ষা পৰিছে নাওখন নাওখন ডুব যাবলৈ ওলাওঁতে হাহাকাৰ লাগিল চিকিৎসক আৰু চিকিৎসাকৰ্মীৰ অবশেষত কোনো হানি বিঘিনি নঘটাকৈ নাৱৰ পৰা পাৰ পালে 13-জনীয়া দলটোৱে ভয়ংকৰ নাও দুৰ্ঘটনাৰ পৰা কথমপি ৰক্ষা পৰিছে চিকিৎসকৰ এটা দল কিছু দৃশ্য বৰ্তমান টিভিৰ পৰ্দাত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে ধুমুহাৰ কবলত পৰিল বৰপেটাৰ বহৰীৰ পৰা পূব চাংবন্ধাচৰলৈ যোৱা এই চিকিৎসকৰ নাওখন আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰে চিকিৎসকৰ দলটোৰ মাজত নাওখনত আছিল কেইবাজনো চিকিৎসকৰ লগতে দুগৰাকী নাৰ্ছ ক্ৰন্দনৰত দুগৰাকী নাৰ্ছৰ তাত শব্দ শুনিবলৈ পোৱা গৈছে মুঠ 13 গৰাকী চিকিৎসক আৰু চিকিৎসাকৰ্মী আছিল দলটোত স্বাভাৱিকতে আতংকময় পৰিৱেশৰ সৃষ্টি হয় তেওঁলোকৰ মাজত লংগৰ পেলোৱাৰ পিছতো ধুমুহাই বহুদূৰ নাওখন ঠেলি নিয়াত হাহাকাৰ লাগে 13-জনীয়া দলটোৰ মাজত ডুব যোৱাৰ পৰা কথমপিহে ৰক্ষা পৰিছে এই নাওখন নাওখন ডুব যাবলৈ ওলাওঁতেই হাহাকাৰ লাগিল চিকিৎসক আৰু চিকিৎসাকৰ্মীৰ মাজত অৱশেষত কোনো হানি বিঘিনি নঘটাকৈ নাৱৰ পৰা পাৰ পালে 13-জনীয়া এই দলটোৱে কি হল আমার গ্রাফি একেবারে কাম দিয়া নাই নাওয়ার কন্ডিশন তো বহুতে বেয়া আমি গ্রাফির মারাই রখাইছো কিন্তু না কাম দিয়া নাই পুরা একেবারে গ্রাফির পর আমি তালেকের পরে ইয়ালেকে আইসো মানে বতাই লই আইসো সম্পূর্ণ এলাকা কন্ডিশন মানে বাইতে অলমোস্ট চকু পানি ওলাই গল মানে ভয়তে সবে রিক্সত আছো মানে আমি সবে কাপড় চাপড় আমি সবে মানে জোতা টোতা খুলি লৈছো মানে এতিয়া আমি যা এনআরসির প্রসঙ্গত বুধবারে বরাকর এআইডিএফর বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াই অসমত এজনো বাংলাদেশী নাই তথা বদরুদ্দিন আজমলে অসমৰ নেতৃত্ব লোৱাটো উজনি অসমৰ বুদ্ধিজীৱীয়ে বিচাৰে বুলি কৰা মন্তব্যৰ পাছতেই সৃষ্টি হৈছে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ করিম উদ্দিন বরভূঁয়াক উভতি ধৰিছে বিজেপি বিধায়কে ইফালে কংগ্ৰেছী বিধায়ক সিদ্দিক আহমেদে এইবাৰ কলে বন্ধ হ'ব লাগে এনআরসি প্ৰয়োজন নাই পুনৰীক্ষণৰ অসমত নাই এজনো বাংলাদেশী কত বাংলাদেশ আছে মই গভর্নমেন্টক সুধি আছো মুখে রাস্তা টিভির আগত কিয় কয় বরাকর এআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াই এই মন্তব্য করেছিল বুধবারে অসমত যদি বাংলাদেশী আছে সরকারে নেখেদে কিয় বুলিও প্রশ্নবান নিক্ষেপ করেছিল এইজন এআইইউডিএফৰ বিধায়কে ইয়াকে লৈ জাঙুর খাই উঠিছে কমলপুরের বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা করিম উদ্দিন বরভূঁয়াক প্রত্যুত্তর দিবলৈ গৈ বিধায়ক কলিতাই কলে এআইইউডিএফৰ সকলো বিধায়ক বাংলাদেশী এআইইউডিএফেতো বাংলাদেশী নাই বুলি ক'ব কাৰণ তেওঁলোক নিজে একোজন একোজন বাংলাদেশী সেইকাৰণে তেওঁলোকে ক'বই বাংলাদেশী নাই বুলি এতিয়া আমাক সুধক আছে নাই আমিতো ক'ম বাংলাদেশী আছে অসমত অকল ইমানেই নহয় এআইইউডিএফৰ বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াই উজনির বুদ্ধিজীবীর কান্ধত বন্দুক রাখি বদরুদ্দিন আজমলে অসমৰ নেতৃত্ব লব লাগে বলে করা মন্তব্যরও প্রতিক্রিয়া প্রকাশ করলে বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায় কলে বদরুদ্দিন আজমলক কোনোদিনে অসমৰ নেতৃত্ব লবলৈ নিদিয়ে বিজেপিয়ে বুদ্ধিজীবী কি নাজানে করিম উদ্দিনে এতিয়া যদি কংগ্রেস থাকি লয় নিয়া মানুহ ইয়াত বাংলাদেশ মুখ্যমন্ত্রী হলে আপনাদের সকলে জানে এই কথা মই কবলগীয়া কথা নয় তো অসমৰ ৰাইজে জানে এই কারণে বিজেপি সরকারখনক অসমৰ ৰাইজে বিচাৰিছে আৰু অনাগত 15 বছৰ কাল মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্বৰ নেতৃত্বত ভাৰতীয় জনতা পার্টি কৈছে যোন বিধায়কে এইটো কথা কৈছে তেওঁ ইন্টেলেকচুৱেল মিনিংটো তেওঁ সুধকচোন কি ইন্টেলেকচুৱেল শব্দটোৰ মিনিংটো তেখেতে ভালকে বুজিব দিয়ক তেওঁ বুজি নাপায় চাগে তেওঁ সেইকাৰণে ভাবিছে যে এনেকুৱা ধৰণৰ কথা এটা ক'লে মই টিআরপি পাম এনআরসি পুনরীক্ষণৰ প্ৰসংগত করিম উদ্দিন বৰভূঁয়াই কৰা বিতৰ্কিত মন্তব্যক লৈ ৰাজনীতি গৰম হৈ থকাৰ সময়তে এইবাৰ কংগ্ৰেছী বিধায়ক সিদ্দিক আহমেদৰ মুখেৰে ওলাল এই কথা বন্ধ কৰিব লাগে এনআরসি অপ্ৰয়োজনীয় এনআরসিৰ পুনরীক্ষণ লাভ একোৱেই নহব গতিকে মই ভাবো যে এনআরসিটো বন্ধ কৰা উচিত আৰু যিবিলাক মানুহৰ নাম আহিছে এই নামকেইটা উলিয়াই দিলে ভাল মানে এইকেইটা নাম অন্তত নটিফিকেশ্যন নামৰ এগেইনষ্টত নটিফিকেশ্যন কৰিব লাগে আৰু এই মানুহবিলাকক এটা শান্তিৰ পৰিৱেশত আনিব লাগে
যি সময়ত এনআরসিক লৈ চলিছে ইখনৰ পিছত সিখন উচ্চস্তৰীয় বৈঠক, সেই সময়ত কংগ্ৰেছ এআইডিএফৰ বিধায়কৰ মুখেৰে উলোৱা কেতবোৰ কথাই দল দুটাৰ এনআরসিক লৈ কি স্থিতি সেয়া স্পষ্ট কৰিছে। ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। রাজ্য রাজনীতির ইতিহাসত নজির সৃষ্টি করে রাজ্যসভার নির্বাচনত প্রচার অভিযান আরম্ভ করলে বিরোধী আর শাসকীয় পক্ষ। বিরোধীর প্রার্থী রিপুন বরাই বিধায়কর ঘরে ঘরে মিঠাইর টোপোলা লৈ চলালে প্রচার অভিযান। বহি নাথাকিল মিত্রজোটর ইউপিপিএলর প্রার্থী রণগৌরা নার্জারি। ইপিনে শাসকীয় বিজেপিয়ে হর্স ট্রেডিংয়ের ভয়ত বিরোধীর বিধায়কসলক হোটেলত রাখব নাকি বলেও এটা চর্চা চলিছে। আসন দুখন, প্রার্থী তিনজন, কার দখললৈ যাব রাজ্যসভার দুখন আসন? হিসাবত শাসকীয় পক্ষ এখন আর বিরোধী আনখন পায়। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুটিল রাজনীতিত প্রায় দিশহারা বিরোধী শিবির। ইয়ার মাজতে রাজ্যসভার নির্বাচনক লৈ জোর জবরদস্তি মিলন হওয়া কংগ্রেস আর এআইডিএফর মাজত চলিছে বিশ্বাস অবিশ্বাসের রাজনীতি। এইবোৰ চলি থকার মাজতেই রাজ্যের রাজনীতির ইতিহাস সৃষ্টি করে প্রথমবার লৈ কোনো রাজ্যসভার নির্বাচনত চলোৱা হল প্রচার অভিযান। বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রী অধ্যক্ষর রুলিং মর্মে প্রচার অভিযানত বাধা নাই বলে কোয়ার পিছতেই আরম্ভ হল প্রচার অভিযান। বিরোধীর প্রার্থী রিপুন বরাই বিধায়কর ঘরে ঘরে গৈ আরম্ভ করেছে প্রচার অভিযান। ভোট বিচারি বিধায়কর দুয়ারে দুয়ারে যাওয়া রিপুন বরাই বুধবারে নিশা বিলালে মিঠাই। মিঠাইর টোপোলা লৈ এইদরে বিধায়ক আবাসত সোমাল রিপুন বরা। রিপুন বরার মিঠাই বিলওয়া কার্যত সিপিআইএমর বিধায়ক মনোরঞ্জন তালুকদারে কলে মিঠাই বিলওয়াটো বেয়া কথা নহয়, টাকা বিলওয়াটোহে বেয়া কথা। কোলা কথা মিঠাই করা না, টকার টোপলাও গেছে, এইবার টকার টোপলা যাওয়া নাই, মিঠাইটো গেছে, কি বেয়া মিঠাই টকা নাই। আর যেটা আগতে আমি শুনেছো আমি অবশ্যই বিধায়ক নাছিল, আগতে তো টকার টোপলাও গেছে, মিঠাইহে গেছে, বেয়া কথা নয়। পিছে প্রাক্তন কংগ্রেস নেতা রঞ্জন বরাই কটাক্ষ করেছে রিপুন বরাক। রঞ্জনের দাবি রিপুন বরাই মিঠাই খুয়ালেও মিঠা নহব ফলাফল। মিঠাইটো তো বিলাইছে, তো নির্বাচিত হওয়ার পিছত সেই মিঠাই দি মিঠা করব নোৱাৰিব, কারণ তেওঁ নিজের যে গৃহ সমষ্টি, তেওঁ নিজের সমষ্টি, এই সমষ্টিত তেওঁ যোৱা নির্বাচনত বেয়াকে পরাজিত হয়েছে, পঞ্চায়েতত বেয়াকে পরাজিত হয়েছে, আর এতিয়া তেখেতৰ আপনার নিজের সমষ্টিত একো অস্তিত্ব নাই, আর রাজ্যসভার টিকেটও তেওঁ আনিছে কিন্তু ইয়াত জিকিব নোৱাৰিব, ইতিমধ্যে গম পাইছে যে তেখেতৰ বিৰুদ্ধে বহুতে ভোট দিব। রিপুন বরার দরে শাসকীয় মিত্রজোটর অন্যতম দল ইউপিপিএলর প্রার্থী রণগৌরা নার্জারিও শাসকীয় পক্ষের বিধায়কর ঘরে ঘরে গৈ বিচারিলে ভোট। বুধবারে সন্ধ্যা চলোৱা এই প্রচারের মাজতেই বিধায়কর আবাসত মুখামুখি হল বিরোধী প্রার্থী রিপুন বরার সঙ্গে। সম্মুখত রিপুন বরাই রণগৌরাক লগ পাই হাতত হাত মিলাই জনালে শুভকামনা। ইফালে শাসকীয় বিজেপির কুটিল অঙ্কত বিরোধীর কোনো কোনো বিধায়কে ভোট দিব নাকি শাসকীয় পক্ষক, এই জটিল প্রশ্ন এতিয়া শঙ্কিত করে তুলিছে বিরোধী পক্ষক। ইয়ার পর পরিত্রাণ পাবলৈ কংগ্রেসে বিরোধী বিধায়কসকলক গুৱাহাটীর কোনো হোটেলত রাখিব পাৰে বুলি চর্চা চলিছে। এই সন্দর্ভত জ্যেষ্ঠ কংগ্রেসী বিধায়ক ভরত নরহে কলে দলে এতিয়াও হোটেলত রখার কথা জনোৱা নাই, হোটেলত থকার কথাও অহা নাই। এতিয়ালৈকে এনেকুৱা কোনো ডিসিশন হোৱা নাই, হ্যাঁ গম পোৱা নাই, এই বিষয়ে মই একো গম পোৱা নাই, কাৰণ আমাক জনোৱা নাই, কাৰণ আমিতো 28-29-30 আমি আমাৰ এসেম্বলি আছে, আমি এসেম্বলিত উপস্থিত থাকিব লাগিব। ইফালে বিৰোধী বিধায়কক হোটেলত ৰখোৱাৰ প্ৰসংগত চিপিএমৰ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰে কলে মোক কোনো প্ৰস্তাৱ এতিয়ালৈকে দিয়া নাই, আৰু এনেকুৱা প্ৰস্তাৱ মই সন্মতি কৰিব পাৰোঁ, আমাৰ নিজৰ ওপৰত এটা আত্মবিশ্বাস থাকিব, কোনোবাই যদি যাবই খোজে বা শিফ কৰিব খোজে তাক হোটেলত ৰাখিব পাৰিব নেকি, হোটেলত সততে বিজেপিলৈ যাব বুলি বাতৰিৰ চৰ্চাত থকা তিতাবৰৰ বিধায়ক ভাস্কৰ বৰুৱাই দলীয় প্ৰাৰ্থীকে ভোট দিয়াটো খাটাং বুলি কলে। লক্ষণীয়ভাৱে মুখ্যমন্ত্ৰীয়ে পি ভি আৰত কাশ্মীৰ ফাইল চোৱাৰ সময়ত শাসকীয় মন্ত্ৰী বিধায়কৰ সংগী আছিল জ্যেষ্ঠ কংগ্ৰেছী বিধায়ক সিদ্দিক আহমেদ। এই সিদ্দিক আহমেদৰো দাবী কংগ্ৰেছ প্ৰাৰ্থীকে ভোট দিব তেওঁ। চাওক, মই তো কংগ্ৰেছত আছোঁ, কংগ্ৰেছত থাকিম, আজি ইমান দিনৰ পৰা কংগ্ৰেছ কৰি আছোঁ, গতিকে আমি তো ভোট আমাৰ কংগ্ৰেছৰ ফালেই আমি দিম, ভোটটো দেখাব লাগিব না, গতিকে আমি কংগ্ৰেছকেই ভোট দিম।
বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর বাতৰি শেষ অংশলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰ সময় চমু বাণিজ্য। মূল্যবৃদ্ধি হলে সরকারক বেয়া বুলিব নোৱাৰে, কাৰণ কোভিডৰ সময়ত মহিলাসকলৰ একাউণ্টত তিনিবাৰকৈ সোমাইছে 500 টকা, বৃদ্ধি কৰিছে অৰুণোদয় আঁচনিৰ ধন। মূল্যবৃদ্ধি প্ৰসংগত এই যুক্তি আঙুৰ লতা ডেকাৰ। এই প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছোঁ আজি প্ৰাইম টাইম 18ৰ পৰা। নমস্কাৰ। ৰন্ধন গেছৰ দাম বাঢ়িছে, মোৰ বেয়া লাগিছে, কিন্তু মূল্যবৃদ্ধি হোৱা মানেই যে চৰকাৰ বেয়া সেইটো নহয়। মূল্যবৃদ্ধিৰ সমান্তৰালকৈ চৰকাৰে আগবঢ়াইছে বহু আঁচনি। কোভিড কালত তিনিবাৰ 500 টকাকৈ পাইছে মহিলাই, 1250 টকালৈ বৃদ্ধি পাইছে অৰুণোদয় আঁচনিৰ ধন। গতিকে 1000 টকাকৈ ৰন্ধন গেছ কিনাত কোনো আক্ষেপ থাকিব নালাগে মহিলাৰ। অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ আকাশলংঘী মূল্যবৃদ্ধি হোৱাৰ সময়ত কলিয়াবৰত এই মন্তব্য বিজেপিৰ মহিলা মৰ্চাৰ সভানেত্ৰী আঙুৰলতা ডেকাৰ। মহিলা হিচাপে ডেফিনেটলি ৰন্ধন গেছ বাঢ়িলে মইতো অকণমান দুখ কৰিম যে মোৰ ঘৰতো থাকিব বা মোৰ ওচৰ পাজৰে থাকিব, কিন্তু এনেকুৱা নহয় যে কেৱল মাত্ৰ আমি ৰন্ধন গেছটোৰ কাৰণে এনেকুৱা কাৰণে আমি চৰকাৰখন বেয়া বা এইটো বেয়া, সেইটো নহয়। দৃষ্টিভংগীটো তেনেকুৱা।